বন্ধুরা, মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা হলো এই পবিত্র কাবা শরীফ। যেই ঘরকে এক নজর দেখতে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসে এই তীর্থস্থানে। শুধুমাত্র এই ঘর পবিত্র নয়, বরং এই ঘর পৃথিবীর সমস্ত ঘরের চেয়ে উত্তম। কারণ এই ঘর পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর, যাকে কিনা কেউ কেউ পবিত্র হারাম শরীফ, আবার কেউ কেউ পবিত্র কাবা ঘর বলে থাকে। কিন্তু প্রত্যেক বছর এই ঘরকে কেন্দ্র করে বিধর্মীরা ষড়যন্ত্র করে থাকে, আর তাই তো প্রত্যেক বছর এই ঘরকে কেন্দ্র করে কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি আমার এই ঘরকে নিজেই হেফাজত করতে পারি। কিন্তু তারপরেও কিছু কিছু বিধর্মী নাস্তিক ইহুদিরা এই ঘরকে নিয়ে ষড়যন্ত্র করতে দ্বিধাবোধ করে না। তাই তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও কাবা শরীফে ঘটে গেল এমন কিছু ঘটনা, যা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও সহকারে দেখাবো, যে ভিডিওটি দেখে আপনারা রীতিমতো আতঙ্কিত হয়ে যাবেন এবং বলবেন, এটা কী করে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি বিমান বা পাখি আকাশে চলে, আর আকাশে বিমান বা পাখি চলাচল করতে কোনো বাধা বা সীমানা থাকে না। কিন্তু কাবা শরীফের ঘরের ওপর থেকে কোনো হেলিকপ্টার বিমান বা পাখি চলাচল করতে পারে না। কি এমন শক্তি রয়েছে এই কাবা শরীফের ঘরে, যার কারণে কোনো হেলিকপ্টার বা বিমান বা পাখি এর উপর থেকে চলাচল করতে পারে না, এবং পারলেও নিশ্চিত তার ধ্বংস অনিবার্য। এর আসল রহস্য কী আর বিজ্ঞান কী বলে? কয়েকদিন আগে যখন একটি বিমান কাবা শরীফের ঘরের উপর দিয়ে উড়ে যেতে চাইল, তখনই সেই বিমানের সাথে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটল যা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে কী ঘটনা ঘটেছিল সে বিমানের সাথে, আর কেনই বা এই বিমান ধ্বংসের ঘটনা আজ বিশ্বের সকল মানুষের মুখে মুখে, আর পবিত্র কোরআনে এ ব্যাপারে কী বলা আছে তা জানবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি কাবা ঘরকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা দেখুন, স্পষ্ট দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘরের সামনে অসংখ্য মুসলিম নামাজ আদায় করছে। কিন্তু এই নামাজের ভেতরে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল যে ঘটনাটি সেখানকার উপস্থিত সকলেই না দেখতে পারলেও সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। কিন্তু যখনই বাকি মুসলিমরা সেজদায় গেল, আর ঠিক তখনই দেখা গেল তাদের ভেতর থেকে কেউ একজন অদ্ভুত আকার আকৃতিতে উড়ে উড়ে কোথায় যেন যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না এটা কোনো সাধারণ মানুষ। কাতার শেষ না হতে হতেই সেই জিনিসটি অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ! তবে কী ছিল এই জিনিসটি দেখুন একবার গভীর মনোযোগ দিয়ে, তারপর আমাদের কমেন্ট করে জানাবেন আসলে এটা কী ছিল। এইবার এই ভিডিওটি দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হজ পালন করতে এসেছে, এবং হজ পালন করতে এসে উনার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ! বন্ধুরা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন বান্দা যে কোনোভাবেই কাবা ঘরের দরজার উপরে উঠে পড়েছে, এবং তিনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু ভিডিওতে একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন, তিনি সেখানে ওঠা মাত্রই ওনার শরীরের কাপড় খুলে গেছে এবং তিনি কোনোভাবেই আটকাতে পারছেন না। কিন্তু তিনি পবিত্র কাবা ঘরের সাথে আর কোনো কিছু করার আগেই কাবা ঘরের একজন রক্ষক উপরে উঠে ওনাকে নিচে নামিয়ে দেন। আল্লাহু আকবার! বন্ধুরা এই মানুষটির কাণ্ডগুলো দেখুন একবার। দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন কাবা ঘরের উপরে একজন মানুষ পানি ছিটাচ্ছে। আসলে বন্ধুরা এই মানুষটি একজন অমুসলিম। তিনি যে কোনোভাবেই পবিত্র কাবা ঘর প্রান্তরে প্রবেশ করে ফেলেছেন, এবং তিনি সেখানে প্রবেশ করা মাত্রই পবিত্র কাবা ঘরের উপরে পানি ছিটানো শুরু করেছেন। তবে তিনি এটা বেশিক্ষণ করতে পারেননি, কারণ তাড়াতাড়ি সেখানে কাবা ঘরের নিরাপত্তাকর্মীরা এসে হাজির হয়ে যায় এবং ওনাকে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে যায়। কাবা ঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রতীত রয়েছে প্রতিটি মুসলিমের অন্তরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাবা শরীফ সম্পর্কে বানানো একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবা শরীফের উপরে দিয়ে কখনো প্লেন বা পাখি উড়ে যেতে পারে না। তবে এটা কি আদৌ সত্য? আপনি কি মনে করেন? তাই আমরা আজকে জানতে চলেছি যে আসলে কেন কাবা শরীফের ওপর থেকে প্লেন বা পাখি উড়ে যেতে পারে না। যদি উড়ে যায় তাহলে তাদের অবস্থা খুবই নাকি করুণ হয়ে থাকে। হাদিসের ভাষ্য মতে কাবা শরীফের নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে সেখানে পৃথিবীর প্রথম কাবা ঘর নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেশতারা। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কার নগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতময়। বন্ধুরা পবিত্র কাবা শরীফ যেমন পবিত্র জায়গায় ঠিক,
সেভাবেই কাবা শরীফ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র কাবাঘর অলৌকিকভাবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদের জন্য তৈরি করে দিয়েছেন। পবিত্র কাবাঘর অনেকবার নবনির্মাণের প্রয়োজন হয়েছে। কাবা কেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে। নামাজ, হজ, কোরবানি, পশু জবাই ও মৃত ব্যক্তিদের দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে। হাদিসে এসেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামের কাবা চত্বরে নামাজ আদায় করলে এক রাকাতে 100,000 নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুনানে বাইহাকি 18/21। কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন। মাকামে ইব্রাহিম, মুজদালিফা, হাজরে আসওয়াদ, মিজাবে রহমাত, হাতিম, মাতাফ, রুকুনে ইয়ামেনি প্রত্যেকটি বরকতময়ের আধার। এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয়। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর আসার পর আল্লাহ তাআলার হুকুমে পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নিদর্শন পান। হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলেও আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উঠে সওয়ার হয়ে তোমার কাছে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। কিন্তু এখন কথা হলো, আসলেই কি কাবা শরীফের উপর থেকে বিমান, পাখি অথবা আকাশযান চলাচল করতে পারবে না? আর যদি পারে তাহলে কি হবে তাদের? আসলে বন্ধুরা, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কাবা শরীফের বা মক্কানগরের উপর দিয়ে বিমান চলাচলে কোনো প্রকৃতির প্রতিবন্ধকতা নেই। কাবা শরীফের উপরে বিমান চলাচল করতে না পারার কারণ এই অঞ্চলে ভৌগোলিক বৈশিষ্ট্য নয়, বরং ধর্মীয় পবিত্রতা রক্ষা করা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা রক্ষার লক্ষ্যেই কাবা শহরের উপর দিয়ে আকাশযান চলাচল নিষিদ্ধ করে সৌদি আরব সরকার। এই জন্য মক্কা শহরে কোনো বিমানবন্দর স্থাপন করা হয়নি। সৌদির এভিয়েশন অথরিটি বলে, মূলত কাবা শরীফের আশেপাশে এলাকাগুলো পাহাড় পর্বতে ঘেরা, তাই আকাশযানের ইঞ্জিনের মধ্যে মসজিদুল হারামের প্রার্থনারতদের মনোযোগ নষ্ট হতে পারে বা এর বিকট শব্দে কোনো হৃদরোগের শারীরিক অবনতি ঘটতে পারে, তাই এই শহরের উপরে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এখন কথা হলো, যদি কোনো বিমান কাবা শরীফের উপর দিয়ে উড়ে যায়, তাহলে সে বিমানের কি হবে? সেই বিমানটি কি ধ্বংস হয়ে যাবে নাকি উধাও হয়ে যাবে? এই কথাটি সত্য যে কাবাঘর এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, এবং সৌদি আরবে যে মাটি রয়েছে সেই মাটি সর্বপ্রথম পৃথিবীতে এসেছে, আর এই কথাটি বর্তমান আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে। আসলে বন্ধুরা, পবিত্র কাবাঘরের উপর দিয়ে কোনো আকাশে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয় না, কেননা সৌদি সরকার অনেক শক্ত করে নিয়ম তৈরি করেছে যাতে কেউ কখনোই কোনো প্লেন বা হেলিকপ্টার নিয়ে কাবাঘরের উপর দিয়ে ফ্লাই করতে না পারে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এমন সব কুকর্ম ও ভুলভ্রান্ত ধারণা থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।